বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে খুব অল্প সময়ে অল্প একটা খুব রেসিপি নিয়ে চলে আসছি, খুব মজার রেসিপি, ট্রাই করতে পারেন যারা মিষ্টি লাভার আছেন তাদের জন্য। সামান্য তেল দিয়ে দিলাম, খুবই অল্প। এরপরে হচ্ছে আমি এখন দিয়ে দিব হচ্ছে 1-2 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। আমি 2 চামচ দিয়ে দিলাম। দুই চামচ ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, পোলাও পাতা, এরপরে বাদাম, কিশমিশার বাদামটা দিয়ে দিলাম। আমি ভালো করে 5 মিনিটের জন্য ভেজে নিব। একটু কালার আসলে জাস্ট হবে। আমার এটা ভাজে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ। এটা আমি ভালো করে আলতো হাতে সব বেজে নিব। আমার এই একদম ইয়াটা কিন্তু একদম হালকা আছে। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে আমি স্বাদ অনুযায়ী ওই 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা যার যার চয়েস মতো। এরপরে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিব, ভালো করে হালকা করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি নারিকেল। সবাই আপনারা নারিকেলটা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন, সমস্যা নাই। এগুলি আমি হালকা করে 5 মিনিটের জন্য ভেজে নিব। এখন আমি ভালো করে 5-10 মিনিট একদম হালকা আছে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিব আমি তালের যেই রসটা আছে, যে গাবটা আছে, সেটা প্রায় 2 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম। স্পেশাল এই জন্য কারণ এটা আসলেই খুবই স্পেশাল, খুবই মজা, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ অ্যাড করব। আমি লিকুইড দুধ অ্যাড করার পরে হচ্ছে আপনার এইভাবে নাড়াচাড়া করব। জালটা একটু বাড়িয়ে দিব সামান্য, বেশি না, ঘন হয়ে আসলে এরপরে আমি চুলাটা অফ করে দিব। এর ফাঁক দিয়ে আমি এখন 1 ফোঁটা হচ্ছে গোলাপ জল দিয়ে দিলাম। এটার স্পেশাল জিনিসটা হচ্ছে তালের রস, তালের রস দিয়ে সুজি রান্না, মানে হালুয়া যেভাবে হয় ঠিক সেম স্টাইলে, শুধু তালের রসটা স্পেশাল এখানে। আপনারা যদি কেউ খেয়ে থাকেন ইনবক্সে জানাবেন, আর যদি কেউ না খেয়ে থাকেন ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়, খুবই ভালো লাগে। আমি নাড়াচাড়া করে করে কতক্ষণ ধরে এটা রান্না করব, ঘন হয়ে আসলে চুলাটা অফ করে দিব। সুজিটা ঘন হয়ে আসছে, ঘন হয়ে আসার পরে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে শক্ত হালুয়া করতে পারেন বা নরম হালুয়াও করতে পারেন, যে যার যার চয়েস মতো করতে পারেন, কিন্তু আমি শক্ত করব না, একদম নরমও করব না, একটু সফট টাইপের করব সেজন্য।
বাস আমার হালুয়া শেষ, রান্না এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বিশ্বাস করবেন না এত মজা খেতে, অসাধারণ একটা ফ্লেভার আসে, খেতেও খুবই মজা। আপনারা ট্রাই করে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।